বারবার আক্রান্ত হতে হতে সরকারের হয়েছে এটা হচ্ছে আমার একটা ধারণা আমরা যে কথাটা দীর্ঘদিন ধরে বলে আসছি সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে বলে আসছেন যে এরা হচ্ছে নৈতিক কারণেই মুক্তিযুদ্ধ বিরোধী কোন সংগঠন বাংলাদেশে থাকতে পারে না এটা হচ্ছে একদম বাংলাদেশের এক্সিস্টেন্সের প্রস্তুত তারপরে আইনগত বিষয় যেটা তানজিব ভাই বললেন আইনগতভাবে ভাবে তারা বাংলাদেশে অনেক আইন কারণ মানে না বলেই কিন্তু সুপ্রিম কোর্ট বা সর্বোচ্চ আদালত তাদেরকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেওয়ার কোনো সুযোগ পান নাই কারণ এটা হচ্ছে দ্বিতীয় বিষয়টা কিন্তু এত কিছুর পরেও সরকার আমি জানি না কেন মুক্তিযুদ্ধের কথা বলে আসা সরকার মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে আসা রাজনৈতিক দলের সরকার তারা কিন্তু গত চোদ্দ পনেরো বছর ধরে বারবার বলার পরেও এইটাকে তেমন আমল দেন নাই এটা তাদের রাজনীতি হতে পারে কিন্তু সাধারণ মানুষের দাবি ছিল বিশেষ করে আমি দুই হাজার সালের কথা যদি বলি সেই সময় থেকে আমি দেখেছি মানুষ খুবই উদ্গ্রীব ছিল চোদ্দো পনেরো সালের সে সন্ত্রাস নির্বাচন কেন্দ্রিক সন্ত্রাস আগুন সন্ত্রাস এই জায়গাগুলোতে সরাসরি জামাতে ইসলামের ক্যাডার বাহিনী সম্পৃক্ত জড়িত পরিকল্পনা করেছেন এখন আপনি যে প্রশ্ন করছেন আজকে এসে কেন এই উপলব্ধি হলো বা হঠাৎ করে বর্তমানে যে বাংলাদেশের টালমাটাল রাজনৈতিক অবস্থা উত্তেজনাময় পরিবেশ সেই সময় কেন সিদ্ধান্ত নেওয়া হলো এটা যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা বলতে পারবেন যে এটা টাইমিংটা আসলে তারা কি আগে থেকে পরিকল্পনা করেছিলেন নাকি এখন আসার পরে তাদের আরও শিক্ষা হলো যে যে পরিমাণ বিধ্বসীং কার্যক্রম হয়েছে মেট্রো রেলের পুরানো বা অন্যান্য জায়গায় যে পরিমাণ সন্ত্রাস হয়েছে এটা কিন্তু আমাদের সাধারণ ছাত্ররা করে নাই এই বিষয়ে সকলেই আমরা একমত যে কোটা আন্দোলনের সাথে যারা জড়িত ছিল কোটা সংস্কারের আন্দোলনের সাথে সেই সাধারণ ছাত্রছাত্রী রাজপথে ছিল কিন্তু তাদের সম্পৃক্ততা এই স্পেসিফিক ধ্বংসযজ্ঞ সেতু ভবনের কথা বলেন আমাদের দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের যে তাদের ভবনটা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই জায়গাগুলো পরিকল্পিত একটা সন্ত্রাসী গোষ্ঠী তারা করেছে তো এই সন্ত্রাসী গোষ্ঠী কারা এটা যদি সরকার চিহ্নিত করে থাকেন যে এখানের মধ্যে জামাত শিবিরের লোকজনই বেশিরভাগ এবং আসলে এই ধরনের এক্সিকিউশন করার সাংগঠনিক ক্ষমতা তাদের আছে তারা ক্যাডার ভিত্তিক একটা সংগঠন তারা চাইলেই ঢাকা শহরে দশ হাজার ক্যাডার ঢুকিয়ে ফেলতে পারে পরের দিন সকালে পাঁচটার ভিতরে আবার ক্লিয়ার করে ঢাকাতে বের করে দিতে পারে এদেরকে তারা এরা প্রশিক্ষিত এক ধরনের জঙ্গি গোষ্ঠী সুতরাং এই জায়গা থেকে যদি তাদের উপলব্ধি হয় যে এদেরকে এখন আসলে আর আনুষ্ঠানিক বা আইনগতভাবে স্বীকৃতি দেওয়ার কোনো সুযোগই নেই তাদেরকে নিষিদ্ধ করতে হবে আমার কাছে মনে হয় হয়তো দেরিতে উপলব্ধি হয়েছে বাট ইটস বেটার লাইট দেন নেভার একেবারে আমরাও চাই যে খুব দ্রুত আসলে এটার ভালো কোনো সিদ্ধান্ত আসুক কেননা বারবার যে প্রশ্নটি আমাদের সামনে চলে আসে যে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পেছনে কারা সেই প্রশ্নের উত্তর জানাটা খুব বেশি জরুরি এবারে যদি একটু আন্দোলনের প্রসঙ্গে চলে আসি কোটা সংস্কার আন্দোলনের গতকালের একটি ঘটনা ডিবি অফিস থেকে একটি ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যে প্রধান সমন্বয়ক নাহির তার মাধ্যমে একটি ভিডিও প্রকাশিত হয় সেখানে দেখা যায় যে তারা আন্দোলন উইথড্র করার কথা বলেছে যে আমরা আন্দোলন তুলে নিলাম সেটি নিয়ে নানা ধরনের আসলে নানা ধরনের বিতর্ক তৈরি হয় সমন্বয় যারা আছেন আমরা জানি তাদের সংখ্যা অনেক বেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একজন প্রতি একজন করে ধরে হলো জন প্রায় সমন্বয়ক সেখানে তারা ছিলেন মাত্র হাতে গোনা তিনজন তো সেখান থেকে প্রশ্ন উঠেছে যে আসলে আন্দোলন কি আসলে শেষ হয়ে গেল নাকি যারা বাইরে ছিলেন তারা দাবি করেছেন যে এটি আসলে তাদেরকে অস্ত্রের মুখে অথবা তাদেরকে জিম্মি করে সেই কথাটি আসলে বলানো হয়েছে সেই ভিডিও বার্তার মূল্যায়নটি একটু জানতে চাইবো ডিভি অফিস থেকে যে ভিডিও বার্তা সেটিকে জনগণ আসলে কিভাবে দেখবে